पूरा देख जनरल में साइन जनरल में देख साइन एक्स आरसी की माइनस थीटा साइन एक्स आरसी की माइनस थीटा समान की लिख के पहला मतलब साइन थीटा एक बार समय चतुर्भुज देखते हैं चतुर्भुज देखिए जनरल में लोग पहुंचे चतुर्भुज द्वितीय तृतीय चतुर्भुज एक है ना सब गुला त्रिकोणीय चतुर्भुज के धनात्मक एक है ना शुद्ध साइन आर ओ सी के कोसेक धनात्मक एक है टैन आर ओ सी के कॉस धनात्मक आर ओ सी मतलब कि कोसेक कॉस एवं कि साइन ओ सी के धनात्मक एक है ना सब गुला पॉजिटिव जो तुम ए मान गुला पाए देखो हमारे देखने आते थे कि साइन एक्स आर सी की माइनस थीटा इक्वल की साइन थीटा तारपर देखो कॉस एक्स आर सी की माइनस थीटा इक्वल की कॉस थीटा एक कॉस थीटा तो मैंने बोला तो ये तो हमें एक्स आर सी कौन पड़ जाता एक पड़ जाता तो एक हम क्या दिया जाता है हमारे कि माइनस थीटा मान ए टू को अंश तो ए टू को होले हमारे कि ए टू को नहीं चुन पाते कि द्वितीय वर्ग है तब चले गए कि माइनस है कॉस थीटा तारपर ए तो सेम ए तो क्या दिया माइनस मान कि ठीक पहले मतलब ये लिखे था क्या ना तो एक टाइम में एक बार लिख के पढ़ी
10 কত দেখি 10 হচ্ছে মানে কত 2 ইনটু 90 প্লাস কত 30 ডিগ্রি এরকম আছে এখন দেখো এটা তো আমার কয় নাম্বার কোয়াড্রেন্টে পড়ছে 3 নাম্বার কোয়াড্রেন্টে 3 নাম্বার কোয়াড্রেন্টে কি tan এর মান কি ধনাত্মক যেহেতু আমরা এটা মান ধনাত্মক তাহলে আমি কি আরেকটা জিনিস দেখো tan এর মানটা কি হয়েছে দুই সংখ্যা দুটো একটা দুই সংখ্যা তাহলে কি কোয়াড্রেন্টে এই সংখ্যা দ্বিগুণ বিতরণ পদ্ধতি ধরে ধরে না পরিবর্তন হবে না যেহেতু পরিবর্তন হয় না তাহলে আমরা লিখতে পারি tan 30 ডিগ্রি tan 30 ডিগ্রি আর tan 30 ডিগ্রি মান কত tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3 এটা হচ্ছে এই অঙ্কের আনসার তো আশা করি আমরা এটা বুঝতে পারছি যদি এটা বলা হয় n হচ্ছে আমাদের কি পূর্ণ সংখ্যা তাহলে এইটুকুর মান কত তাহলে আমরা এখন দেখতে পাই তো দেখো n ইনটু পাই বাই 2 তাহলে n ইনটু পাই বাই 2 না লিখে আমরা কি এরকম করে লিখি যে sin 2n পাই বাই 2 2n পাই বাই 2 প্লাস প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার m পাই বাই 4 তাহলে এরকম যদি হয় তাহলে আমরা এটাকে আমরা কিভাবে সমাধান করতে পারি দেখো তো এটা পাই বাই 2 এই 2 এর সাথে যে কোনো সংখ্যা যদি আমরা গুণ করে দেই তাহলে এটা কি সংখ্যা হয়ে যাবে ধনাত্মক সংখ্যা তাহলে আমরা এই যে 2 তারপর আছে 1 তাহলে দেখো এই 2 হচ্ছে আমাদের কি একটা কি পজিটিভ সংখ্যা ধরুন পজিটিভ বলতে কি তাহলে এই 2 টা হচ্ছে আমাদের কি দুই সংখ্যা যদি 1 এর সাথে আমরা দুই সাথে আমরা যত সংখ্যায় গুণ করি না কেন সেটা কি হবে দুই সংখ্যায় হবে এখন আসো এইখানে পরিবর্তনটুকু কারণ এখানে আমি পরিবর্তনটুকু কিভাবে হয় যদি আমরা এন দুই সংখ্যা হয় তাহলে এন এটা কি হবে পজিটিভ আর যদি এন কি হয় দ্বিতীয় সংখ্যা হয় তাহলে কি হবে নেগেটিভ তাহলে নেগেটিভের ক্ষেত্রে দেখো আমরা এখান থেকে আমরা কি বলি টু এন পাই বাই টু প্লাস কি মাইনাস তাহলে দুই সংখ্যা আসতে মানে কি এটার কোনো পরিবর্তন নাই তাহলে পরিবর্তন হয় মানে কি তাহলে এটা আমরা লিখতে পারি না সাইন সাইন কি লিখতে পারি যে পাই বাই 4 তাহলে সাইন পাই বাই 4 মানে হচ্ছে কত পাই বাই 4 সাইন পাই বাই 4 মানে কোয়াড্রেন্ট ডিগ্রি সাইন কোয়াড্রেন্ট ডিগ্রি মান কত হচ্ছে আমরা 1/√2 তাহলে এইটুকুর আনসার হচ্ছে কি আমাদের 1/√2 আর এই কোশ্চেনটাই জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে এবং কি অন্যান্য ইউনিভার্সিটিতে এসেছে Thank you.
আমাদের কি আছে সাইন একশো পঞ্চাশ ডিগ্রি ইকুয়াল কত, একটু কমেন্ট করো বলতো দেখি এটার আনসারটা কত। তারপরে আরেকটা কোয়েশ্চেন দেওয়া আছে, এখন দেখো আমরা এই দুইটা আবার কিভাবে সমাধান করতে পারি। তারপর আরেকটা কোয়েশ্চেন হলো যে আমাদের দেওয়া আছে চোদ্দ এবং কি পনেরোশো সালে, আর এই কোশ্চেনটা আসছে কি হলো ষোলো এবং কি সতেরোশো সালে। এই এরকম কোশ্চেন গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং কি মানে তোমরা কি বোঝার মতো। তাই আমরা এই কোশ্চেনটা আমরা কিভাবে সমাধান করতে পারি সেটা একটু দেখি। যে আমরা সাইন একশো পঞ্চাশ ডিগ্রি সমান হয় কত, তাহলে এটা আমরা দুইভাবে করতে পারি। এক এটা আমরা এভাবে সূত্র সাহায্য করতে পারি, যেমন আমরা সাইন একশো আশি মাইনাস থার্টি ডিগ্রি, তাহলে সমান আমরা কি লিখতে পারি সাইন থার্টি ডিগ্রি। তাহলে সাইন থার্টি ডিগ্রি মান কত আমরা জানি হাফ, তাহলে এটার আনসারটা কি হবে হাফ। তাহলে যারা জানি না কোশ্চেন ব্যাংক দেখতে অবশ্যই কি এই সিউনিটে, এই সিউনিটে কি উনিশশো উনত্রিশ সালে এরকম একটা কোশ্চেন দিয়ে দেখছিল এবং কি জানি এরকম কোশ্চেন অনেক কোশ্চেন দিয়ে থাকে। তারপর আছে আমাদের এই যে কোশ্চেনটা কোয়াট একশো কোয়াট আঠারোশো আশি আঠারোশো কি চল্লিশ, তাহলে এটা আমরা কিভাবে সমাধান করতে পারি। তাহলে প্রথমত আমরা দেখো কট এই কটের সাথে আমরা কত গুণ করলে আমরা এতটুকু হতে পারে বা এর বেশি বা কম হয়। তাহলে দেখো আমরা প্রথমত এ ফোর জিরো বাক প্রথম নাইনটি ডিগ্রি, তাহলে এখন যেটা আমরা ক্যালকুলেশন করি দেখো আমরা এটা যদি আমরা নয় বার গুণ করি, তাহলে আমরা যদি নাইন এর সাথে নব্বই সাথে নয় গুণ করি তাহলে কত হয় ঘটতেছে কি হলো জিরো এইট ওয়ান, তাহলে আঠারোশো দশ আসতেছে। তাহলে এটা আমাদের কি এখানে কি অনেকগুলা কম, কারণ কত কম আছে তিরিশ কম আছে, কারণ এটা আমরা দেখতে পারি না। তাহলে কট নাইন ইন্টু নাইনটি প্লাস নাইনটি প্লাস দেওয়া হলো রূপান্তর হয়ে যায়। আর তারপরে আমরা দেখি কোন কোয়াড্রেন্টটা আছে, তুমি চিন্তা করো যেমন এরকম করে চিন্তা করো এই যে আবার চারটার ঘর আছে, তারপর আবার কি এখানেও চার, এই নয় নম্বর ঘরটা কোনটা প্রথম কোয়াড্রেন্ট। প্রথম কোয়াড্রেন্ট আমরা কি সবগুলো মানে কি ধনাত্মক, আর যদি সবগুলো মান ধনাত্মক হয় তাহলে এটা আমরা বলতে পারি না যে আমরা কি নাইন থেকে কি পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তন মানে এটা কি, পরিবর্তন মানে কি কটটা কি হয়ে যাবে টেন, আর এইটুকুর মান কত থার্টি ডিগ্রি, এটার মান কি থার্টি কট থার্টি টেন থার্টি, টেন থার্টি ডিগ্রি মান কত ওয়ান বাই রুট থ্রি। তাহলে এটা হচ্ছে আমরা কি অর্থের আনসার। এখন হচ্ছে আমরা পরবর্তী এই কোশ্চেনটা, এই কোশ্চেনটা হচ্ছে কি ষোলো এবং সত্তর দেশে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, যেহেতু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ষোলো এবং সত্তর দেশে, তাহলে এটা দেখি এটা আমরা কিভাবে লিখতে পারি। যেমন কট এখানে আমরা কি টু পাই এই বানাতে হবে, তাহলে আমরা টু পাই আমরা কিভাবে বানাতে পারি দেখো তো এখানে যদি আমরা এইভাবে দেখি যে আমাদের পাই টু পাই টু পাই বাই ফোর, তাহলে এটা আমরা এরকম লিখতে পারি না পাই বাই টু প্লাস পাই বাই টু।
এরকম করে আমরা লিখতে পারি, অথবা আমরা এটাকে আমরা এরকম আকারে লেখা যায় যে আমরা এটা আমরা লিখতে পারি কর টু ইন্টু পাই বাই টু ইন্টু কি ওয়ান বাই টু। কিভাবে লিখতে পারি? তাহলে cos 60 - 45 ডিগ্রি,
এটা লিখলাম আমি কি এইটুকুর মান কত আসছে 15 ডিগ্রি আসছে এখানে আমি cos r minus b সূত্র ইউজ করি তাহলে দেখো আমাদের এইটুকুর মান কি আসছে cos 60 ডিগ্রি cos 45 ডিগ্রি মাইনাস কাটি যদি প্লাস তাহলে আমি লিখতে পারি না sin 60 ডিগ্রি sin 45 ডিগ্রি তাহলে এখন দেখো আমরা cos 60 ডিগ্রি মান কত আমরা জানি হাফ আর cos 45 ডিগ্রি মান কত 1/√2 প্লাস এইটুকুর মান কত জানি আমরা এটার মান আমরা জানি √3/2 আর হচ্ছে 1/√2 তাহলে এখন দেখো এখান থেকে যদি আমরা 2√2 কমন নিই তাহলে আমাদের কি থাকে 1+√3 তাহলে আমাদের এইটুকুর আনসার হচ্ছে কত এটা তাহলে আমরা কি লিখতে পারি cos t পজিটিভ এর মান কত 1+√3/2 √2 এটা মান আসলে কত 2√2 তারপরে দেখো আমরা এই পয়েন্টটা লিখতে পারি লিখতে পারি cos 15 ডিগ্রি এবং কি cos 75 ডিগ্রি মান কত cos 15 ডিগ্রি এবং cos 75 ডিগ্রি মান 1+√3/√2 এখন আমরা পরবর্তী একটা কোশ্চেন দেখি এই কোশ্চেনটা হলো যদি এরকম হয় যে আমাদের sin 15 ডিগ্রি এই sin 15 ডিগ্রি মানটা আমরা কিভাবে বের করতে পারি যেমন আমরা cos একটা যেভাবে বের করলাম এখন আমরা sin কি 15 ডিগ্রি তো আমরা সেম একই ভাবে করতে পারি এটা আমরা দুই ভাবে লিখতে পারি sin 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি তারপর অথবা আমরা লিখতে পারি sin 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি তাহলে আমরা এখন ধরো আমরা দুই ভাবে যদি কোনো একটা করলে হলো তাহলে আমরা এখন লিখতে পারি না এখন দেখো এই cos sin 45 ডিগ্রি মান কত আমরা জানি 1/√2 আর cos 30 ডিগ্রি মান কত cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2 মাইনাস এখন আসো আমরা cos 45 ডিগ্রি cos 45 ডিগ্রি মান কত 1/√2 আর হচ্ছে কি আমাদের sin 30 ডিগ্রি মান কত আসে sin 30 ডিগ্রি মান আসে যে হলো যে আমাদের হাফ তাহলে এখন দেখো এখান থেকে আমরা একটা জিনিস বুঝি না যে আমাদের √3 2√3 2√2 মাইনাস 1/√2 তাহলে এখান থেকে যদি 2 কমন নেই 2√2 কমন নেই লসার করে দেন তাহলে আমরা আসতে দিকে হলো √3 - 1 তাহলে এটা হচ্ছে আমাদের কি sin 15 ডিগ্রি মান বা cos 75 ডিগ্রি ইকুয়াল এইটুকু আমরা লিখতে পারি দেখবে এরকম ধরনের কোশ্চেন কি অনেকগুলা এসে গেছে যেমন এই একই কোশ্চেন এরকম করে একটা কোশ্চেন দিয়ে দিয়েছিল যে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে যে sin 15 ডিগ্রি ও cos 15 ডিগ্রি এর মান কত এই কোশ্চেনটা আমরা আনসারটা আমরা অবশ্যই যারা দেখতেছি ভিডিওটি অবশ্যই ক্লাস করতেছি অবশ্যই কমেন্ট করে বলবো যে এই sin 15 ডিগ্রি মান এত এবং কি cos 15 ডিগ্রি মান এত এখন আসো আমরা tan সম্পর্কে কিছু দেখি এবার tan দ্বারা যে আমরা tan এর সূত্রগুলো আছে এটা অবশ্যই কি তোমরা কমেন্ট করে জানাবে যে তারপর আসো আমরা কি tan দ্বারা tan এর সূত্রগুলো দেখি যেমন আমাদের tan a + b
can f plus b equal আমরা লিখতে পারি can f plus b can be 1 minus can f can be তারপর আরেকটা সূত্র হলো can a minus b equal আমরা লিখতে পারি কি হলো can a minus can b 1 plus can a can b এখন এরকম একটা কোশ্চেন দিয়ে আমরা এই অঙ্কগুলো সমাধান করব এখন ঢাকা ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটি তারপরে অনেকগুলো ইউনিভার্সিটি একটা কোশ্চেন দিয়েছিল সেই কোশ্চেনটা হলো যেমন এক্সাম্পল হিসাবে যদি আমরা চিন্তা করি সেই কোশ্চেনটা হলো আমাদের ট্যান মাইনাস 15 ডিগ্রি ইকুয়াল কত এই কোশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটি ডিউতে আসছিল এসকিউতে আসছিল তারপরে সুবিধা আসছিল তারপরে বি এফ ইউতে আসছে বেগম রুকিয়াতে আসছিল অনেক অনেক ইউনিভার্সিটিতে এই কোশ্চেনটা এসেছে এবং কি আসছে বরিশাল ইউনিভার্সিটিতেও এসেছে মানে একটা কোশ্চেন কত গুরুত্বপূর্ণ এবং কি অনেক বিরাট সেটা আমরা একটু দেখতে পাই কেমন এর মাইনাস 15 ডিগ্রি এর মাইনাস 15 ডিগ্রি মান কত এর মাইনাস 15 ডিগ্রি সমান হবে না যদি চ্যানেল ভিতরে মাইনাস সাইড থেকে আমরা বের করে নিয়ে যেতে পারি না তাহলে দেখতে পারি মাইনাস 10 15 ডিগ্রি এটা মাইনাস 15 ডিগ্রি তাহলে আমরা কি আমরা 15 ডিগ্রি পরিবর্তে আমরা এটা লিখতে পারি মাইনাস লিখলাম তারপরে আমরা লিখতে পারি না 10 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি এটা আমরা লিখতে পারি তাহলে যেহেতু আমরা এটুকু লিখতে পারি তাহলে এখান থেকে আমরা এটা সমাধান করে আমরা কি পাই দেখো আমরা এটুকু সমাধান করলে লিখতে পারি না tan a minus b tan a minus b মানে কত tan কোনটা a হচ্ছে 60 ডিগ্রি তাহলে আমরা 60 ডিগ্রি পরিবর্তে কি আমরা লিখতে পারি এখানে 60 বসে হলো রুট 3 tan কোয়ারেন্টের দিক মান কত 1 নিচে কত আছে তো 1 মাইনাস কি রুট 3 1 মাইনাস রুট 3 তাহলে দেখো এখানে দেখো আমরা এখানে বাইরে কি চিহ্ন আছে মাইনাস চিহ্ন আছে এই মাইনাস তাহলে আমি ভুল করে দেব মানে কমন নিয়ে নিই তাহলে আমাদের কি আসতেছে যে আসতেছে 1 মাইনাস রুট 3 ডিভাইডেড বাই 1 মাইনাস রুট 3 আর এইটা এটা আমাদের বাদ গেলে থাকে কত 1 তাহলে এই অঙ্কের আনসারটা হচ্ছে কত 1 এইটুকু সমান যদি আমরা এটা লিখতে পারি তাহলে আমরা tan 60 ডিগ্রি মাইনাস কি tan 45 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস tan 60 ডিগ্রি tan 45 ডিগ্রি তো এইটুকু সমান যদি আমরা এটা লিখি তাহলে এগুলোর মান বসাই দিতে পারি রুট 3 মাইনাস 1 ডিভাইডেড বাই কত 1 প্লাস রুট 3 এই মানটুকু আসে তাহলে আমরা দেখো যে আমরা এই নিচের মানটাকে যদি আমরা ধ্রুবক সংখ্যা গুণ করতে যাই তাহলে আমি উপরে নিচে কি আমরা এর অনুবন্ধী টান দ্বারা আমরা কি করে দিতে পারি গুণ করে দিতে পারি এখন যদি আমরা এর অনুবন্ধী টান দ্বারা গুণ করি তাহলে দেখো তো আমরা এখানে আমরা কি পাইতেছি এখানে দেখো তাহলে রুট থ্রি মাইনাস ওয়ান ইন্টু রুট থ্রি মাইনাস ওয়ান তাহলে এখানে আসতেছি ওয়ান মাইনাস রুট থ্রি উপরে একটা আসবে স্কোয়ার ওয়ান তাহলে আমি কি রুট থ্রি হোল স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার তাহলে আমরা এইটুকু যদি হয় তাহলে আমি এখানে দেখো এইটুকুর উপর আমরা
আরেকটা জিনিস করতে পারি, সেটা হলো আমাদেরকে বর্গ করে দিকে আসে, এটার মান আসতে দিকে হলো 9√3² − 2√3 + 1, আর নিচে হলো গিয়া যে আমাদের কি আছে √3 − 1, তাহলে আমার এইটুকু আসবে মানে 3 + 1 − 2√3 divided by 2, তাহলে এখানে আসবে 4 − 2√3 divided by 2, এখান থেকে যদি আমি 2 কমন নিই তাহলে আমাদের কি হইতেছে 2 2 − √3 divided by কত 2, এই দুটো বাদ তাই থাকতে হবে কত 2 − √3, তাহলে এই অঙ্কের আনসারটা হচ্ছে আমাদের কত 2 − √3. যেমন আগে যেমন আমরা কট টেন এগুলোর মান আমরা বের করছিলাম কত, এখন আমরা আরেকটা অঙ্ক দেখি যে অঙ্কটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং জয়নগর ইউনিভার্সিটিতে এসেছে, সে এমন করে দিয়ে দিচ্ছিল যে এটুকুর মান কত, যে আমাদের এমন দেওয়া আছে 10 25° + 10 20° + 10 and 25 10 20° = কত, এই কোশ্চেনটাই ঢাকা ইউনিভার্সিটি এবং জয়নগর ইউনিভার্সিটি এসেছে। যেমন এই কোশ্চেনটা যদি আমরা দেখি তাহলে এই কোশ্চেনটা আমরা কিভাবে সমাধান করতে পারি, এখন তো এখানে আমরা যদি একটু ডিফারেন্ট করে দিই বা এই সূত্রটা একটা চিন্তা করো, যদি আমরা এইখানে এটার জন্য এ হয় এটার জন্য বি হয়, হ্যাঁ এটার যদি আমরা মাঝখানে 1 বসাই দিই ল্যাম্বডা = 1 − 10 25 ডিগ্রি এইটুকু দেখা গেল, আমরা এটা অপর পাশে নিয়ে আসলে আমাদের কি হয় 10 25 ডিগ্রি + 10 20 ডিগ্রি + 10 হলো 25 10 20 = 1, তাহলে এইটা হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার, যে আমরা এই অঙ্কের আনসার টুকু হলো কত 1। এরকম কোশ্চেন আরেকটা যেরকম দেওয়া ছিল যে আমাদের এরকম একটা কোশ্চেন হলো যে1 − 10 36° + 10 90°,
তাহলে এখন দেখো আমরা এটা এবার নিয়ে আসছি কি আগের মতো সেম একই অঙ্ক হয়েছে তো যে এটা যে অঙ্ক ছিল এটা ওই সেম একই অঙ্ক ছিল এবার তোমাদের একটা হোমওয়ার্ক হলো যেমন আমাদের কি tan 75 ডিগ্রি ইকুয়াল কত আর এই কোশ্চেনটা আসছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 14 এবং 15 সেশনে তাহলে এই কোশ্চেনটা আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 14 এবং 15 সেশনের কোশ্চেন তারপরে চলো আমরা কিছু আরেকটা কোশ্চেন জগন্নাথ ইউনিভার্সিটি এসেছে সেই কোশ্চেনটা একই রকম যেমন যে এরকম ছিল কোশ্চেনটা যে tan tan 70 ডিগ্রি প্লাস tan 28 ডিগ্রি প্লাস কে tan 70 tan 28 ডিগ্রি ইকুয়াল কত তাহলে দেখো তো এই অঙ্ক আর আগে যে তিনটা অঙ্ক করানো হলো সেই তিনটা অঙ্ক কি একই রকম এবং কি একই ধরনের তাহলে আমরা কি এটার মান আনসারটা কত আসতেছে এটার আনসারটা হলো 1 এইটুকুর আনসার হলো কত আমাদের 1 তারপরে আসো আমরা যে এরকম আরেকটা কোশ্চেন দেওয়া আছে যে tan tan 75 minus tan 30 degree minus tan 75 degree tan 30 degree equal কত তাহলে এখন দেখো তো এখানে আর এখানে মানে পার্থক্যটা কি এখানে আর এই মান এইটুকু আই অঙ্কের মধ্যে পার্থক্য হলো এটাটা প্লাস এটাটা প্লাস এখানে পার্থক্য হলো এটাটা মাইনাস এটাটা মাইনাস তাহলে দুইটা অঙ্কের আনসার কি হবে 1 হবে যদি তুমি একে tan a minus b সূত্র ইউজ করো যেমন tan যদি আমি এবার দেখো tan 75 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল আমাদের আসছে কত tan 45 ডিগ্রি তাহলে এখন যদি তুমি এইটুকু tan a minus b সূত্র ইউজ করো তাহলে কি হয়ে যাবে এই অঙ্কের আনসার কি তোমাদের সহজে কি পেয়ে যাবে বের করে নিতে পারবে চলো পরবর্তীতে আরেকটা কোশ্চেন দেখি যেটা আমাদের কোশ্চেনটা আছে রাশিয়ান ইউনিভার্সিটিতে এরকম একটা কোশ্চেন দেওয়া আছে এই কোশ্চেনটা হলো যে 1 মাইনাস tan 25 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস tan 25 ডিগ্রি এইটুকু সমান কত আর এই কোশ্চেনটা আছে রাশিয়ান ইউনিভার্সিটিতে 17 এবং 18 সেশনে আর এই কোশ্চেনটা যেহেতু রাশিয়ান ইউনিভার্সিটি 17 এবং 18 সেশনে কোশ্চেন তাহলে আমরা দেখো এই কোশ্চেন আমরা কিভাবে সমাধান করতে পারি এটা সমাধান করতে গেলে আমরা এখন দেখো তো tan 1 এটা মানে কি 1 কারণ কি এটা আমি ইভার ইউজ করতে পারি না যেমন এটা 1 tan 45 ডিগ্রি tan 25 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস লিখতে পারি এটা লিখতে পারি আমরা 1 প্লাস তাহলে এইটুকু সমান আমরা লিখতে পারি 1 প্লাস tan 45 ডিগ্রি tan কত 25 ডিগ্রি এইটুকু যদি লেখা যায় তাহলে আমরা দেখো তো এখানে এখানে a মাইনাস b সূত্র ইউজ করা যায় না তাহলে a মাইনাস b দেখো a মাইনাস b সূত্রটা যদি ইউজ করি তাহলে আমরা এইটুকু মান কত আসতেছে তাহলে আমরা লিখতে পারি না tan 45 ডিগ্রি মাইনাস কত 25 ডিগ্রি ইকুয়াল কত আসতেছে tan 20 কেন কত আসছে না 70 ডিগ্রি এই কোশ্চেনটা রাশিয়ান ইউনিভার্সিটিতে কত সালে এসেছে রাশিয়ান ইউনিভার্সিটিতে এসেছে যা হলো 17 এবং 18 সেশন তারপরে চলো আমরা
আরেকটা কোশ্চেন দেখি, যে এই কোশ্চেনটা ওকে রাশিয়া ইউনিভার্সিটিতে এসেছে, যে কোশ্চেনটা হলো যে আমাদের এমন করে কোশ্চেন দেওয়া যে এই কোশ্চেনটাও সেম একই টাইপের কোশ্চেন, শুধু একটু কাজ করে দিতে হয়। যেমন আমাদের সাইন 75 ডিগ্রি প্লাস সাইন 15 ডিগ্রি, এখানে শুধু গেল সাইন 75 ডিগ্রি মাইনাস সাইন 15 ডিগ্রি। অথবা আমরা এরকম আরেকটা ম্যাথ লিখে রাখছি, যেটা আমাদের কি দেওয়া আছে, কস কস 15 ডিগ্রি মাইনাস কস সাইন সাইন দেওয়া হলো 15 ডিগ্রি ডিভাইডেড বাই কত, কস 50 ডিগ্রি প্লাস কি সাইন 50 ডিগ্রি। তাহলে এই যে আমরা দুটা ম্যাথ দিলাম, এই একটা ম্যাথ আর একটা শুধু দ্বিতীয় ম্যাথ। তাহলে এখন দেখো এখানে আমরা কি এইটুকুর মান কত, এটা সমান কত, এই কোশ্চেনটা রাজশাহী ইউনিভার্সিটিতে এসেছে, তারপর ঢাকা ইউনিভার্সিটিতে এসেছে, তারপর জগন্নাথ ইউনিভার্সিটিতে এসেছে, কেমন এই কোশ্চেনটা আসছে রাজশাহী ইউনিভার্সিটিতে। রাজশাহী ইউনিভার্সিটিতে কত কত সিনিয়র আসছে, 15 এবং কি 16 এবং 12 এবং 13, আর দিনকে আসছে গিয়ে হলো 11 এবং কি 12 সেশনে। দেখো প্রায় অনেক কোশ্চেনই ঢাকা ইউনিভার্সিটিকে ফলো করে অন্যান্য ইউনিভার্সিটি কোশ্চেন করে। তারপর কি আসছে জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে আসছে, জাহাঙ্গীর ইউনিভার্সিটি সেটা কত 18 এবং কি 19 সেশনে, এবং কি জগন্নাথ ইউনিভার্সিটিতেও এই কোশ্চেনটা এসেছে যা হলো 10 এবং কি 11 সেশনে, আর ঢাকা ইউনিভার্সিটি কত 5 এবং কি 6 সেশনে। এখন দেখো এই কোশ্চেনটা আর এই কোশ্চেনটা সেম একই টাইপের কোশ্চেন, শুধু পার্থক্যটা আমরা একটু দেখি। এখন দেখো যদি আমরা এইটাকে আমরা এইভাবে লিখি যে আমরা সাইন 90 মাইনাস 15 ডিগ্রি মাইনাস সাইন 15 ডিগ্রি, তাহলে কি এইটা লিখতে পারি আমরা সাইন 90 মাইনাস 15 ডিগ্রি মাইনাস সাইন 50 ডিগ্রি। এখন দেখো 15 ডিগ্রি, এখানে দেখো আমাদের কি আসতেছে, তাহলে এটা আসতেছে আমাদের cos 15 প্লাস কি sin 15। এখানে আমাদের কি আসে দেখো তো, এখানে আমরা সেম একই মান পাবো যে আমাদের cos 50 ডিগ্রি মাইনাস কি sin 50 ডিগ্রি। এখন যদি আমরা উপরে নিচে শুধু আমি cos 50 ডিগ্রি দ্বারা ভাগ করে দিই, তাহলে আমরা দেখো তো আমরা কি মান পাইতেছি, উপরে নিচে যদি আমি cos এর মান দ্বারা ভাগ করি, তাহলে আমরা লেখা লিখতে পারি যে এটা লিখতে পারি গিয়ে হলো 1 প্লাস tan 50 ডিগ্রি, নিচে গিয়ে একটু 1 মাইনাস tan 50 ডিগ্রি। দেখো আমরা আগে যেটা ম্যাথ করলাম এই ম্যাথটা আর আগের ম্যাথটা কি একই রকম, এখন কি একই ধরনের, একদম সেম একই ম্যাথ। তাহলে আমরা এখানে দেখো এইটুকু সমান যদি আমরা tan 45 ডিগ্রি বানাই, tan 45 ডিগ্রি প্লাস কি tan 150 ডিগ্রি, তারপর এখানে 1 tan 45 tan 150। তাহলে এখন দেখো আমরা দুইটা যদি যোগ করে দিই, তাহলে দুইটা যোগ মানে কি tan f প্লাস সূত্র পর আমরা লিখতে পারি tan f, tan f মান কত 45 ডিগ্রি প্লাস এটা মান কত 15 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে tan 50 আর 15, তাহলে কি আসে আমাদের tan 60 ডিগ্রি, এটুকু মান হয়ে গিয়ে আমরা লিখছি। এটার আনসারটা হলো কত আমাদের রোড ঠিক। সো আমরা এটা কি করি আশা করি আমরা এটা বুঝতে পারছি। তাহলে দেখো এটা আর এইটুকু, এই অঙ্কটুকু আর এই অঙ্কটুকু একদম সেম একই অঙ্ক না, একই একই অঙ্ক যেহেতু, তাহলে আমরা কি এটা আমরা কি সমাধান করতে পারবো, সমাধান করতে পারবো। আর এই কোশ্চেনটা ঢাকায় এরকম কোশ্চেন ছিল যে cos 50 ডিগ্রি প্লাস সাইন 50 ডিগ্রি ডিভাইডেড বাই cos 50 ডিগ্রি মাইনাস সাইন 50 ডিগ্রি। এই কোশ্চেনটা রাজশাহী ইউনিভার্সিটিতে এবং কি জিও টেকনোলজি ইউনিটে এই কোশ্চেনটা কি করছে এসেছে, এই দুইটা কোশ্চেন একদম রিসেন্টলি এসেছে। যেমন একটা কোশ্চেন আছে কি 14.8, এই এটা আছে জিও টেকনোলজি ইউনিটে আসতে গেল 19 ডিগ্রি সেশনে, এই কোশ্চেন কি করছে এসেছে।
কোশ্চেন, যেমন আমাদের এই কোশ্চেনটা সেম চট্টগ্রাম ইউনিভার্সিটিতে এসেছে, যেটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে আমাদের প্লাস। তাহলে এই কোশ্চেনটার আনসার কি হবে, যে আমাদের এই কোশ্চেনটার আনসার হবে কত, সেটা আমাদের কি করতে বলছে, বের করতে বলছে। এবং এই কোশ্চেনটার আনসার হবে কি হবে আমাদের tan 45 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি। এটা হয় যদি তাহলে আমরা এইটুকু সময় লিখতে পারি যে tan 30 ডিগ্রি ইকুয়াল কত, 1/√3। এইরকম যখন কোশ্চেন ছিল, এই কোশ্চেনটা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে কত সালে এসেছে, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে এসেছে কি হলো, চট্টগ্রাম ইউনিভার্সিটি এসেছে, তারপর এসেছে কি হলো খুলনা ইউনিভার্সিটি, এটা আসছে কি হলো চট্টগ্রাম ইউনিভার্সিটি স্কিলটা আসছে 14 এবং কি 15 এবং কেউটা আসছে কি হলো সমাধান করতে পারবে। এটা সমান কত, এইটুকুর মান তাহলে কি করতে বলছি, বের করতে পারলাম। এই কোশ্চেনটা যদি আমরা অপশন দিই, যেমন আমরা অপশন এ ওয়ান, অপশন বি মাইনাস ওয়ান, অপশন সি রুট থ্রি, ডি অপশন 1/√3। তাহলে এখন দেখো এই কোশ্চেনটার আনসারটা কি, সবাই যারা একটু একটু কমেন্ট করে জানাবে। আজকের ক্লাস এই পর্যন্ত, পরবর্তী আবার ক্লাস দেখা হবে। আসসালামু আলাইকুম।